Instruction: choose the most appropriate word or words to fill in the blank. She was sacked because she had blanked the rules. She was sacked. তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে because কারণ she had blanked the rules. আচ্ছা কি করলে চাকরি থেকে বরখাস্ত হয়? ফার্স্ট ওয়ার্ডটি হচ্ছে flout. Flout শব্দটির অর্থ হচ্ছে বিরোধিতা করা, অবজ্ঞা করা, কোনো আইন শৃঙ্খলা বা কোনো রুল অমান্য করা, ডিফাই করা. হ্যাঁ, এটি অর্থবোধক হচ্ছে। সেকেন্ড ওয়ার্ডটি হচ্ছে ফ্লন্ট। ফ্লন্ট মানে হচ্ছে জাহির করা, নিজেকে জাহির করা, নিজেকে শো অফ করা, এটি অর্থবোধক না। কন্ট্রাভিন, কন্ট্রাভিন শব্দটি ফ্লাউটের সিনোনিম। কন্ট্রাভিন মানে হচ্ছে আইন কানুন নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করা, কোনো কিছুর বিরোধিতা করা, ব্রেক করা। তাহলে এখানে ফ্লাউট এবং কন্ট্রাভিন এই দুটি শব্দই অর্থবোধক হচ্ছে। শি হ্যাড ফ্লাউটেড দ্য রুলস অর শি হ্যাড কন্ট্রাভিন দ্য রুলস। তাহলে এই কোশ্চনটির আনসার হবে ওয়ান অ্যান্ড থ্রি, বোথ ওয়ান অ্যান্ড থ্রি। এই কোশ্চনটির আনসার হবে ডি, ফ্লাউট এবং কন্ট্রাভিন দুই শব্দ দুটি অর্থবোধক হচ্ছে এখানে।